সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। যুদ্ধের ভেতর আরেক যুদ্ধ, একটু একটু করে বাখমুত দখলে নিচ্ছে রাশিয়া। গাজায় হামাসকে লক্ষ্য করে ইসরায়েলের রকেট হামলা। পূর্ব ইউরোপে 24 ঘণ্টায় 424 গোলা, 23 যুদ্ধাস্ত্র নিক্ষেপ। জনগণের বৈধ অধিকার রক্ষায় আন্তর্জাতিক আদালতে যাব বললেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। 7 দিনে 4 অজ্ঞাত বস্তু ভূপাতিত করল যুক্তরাষ্ট্র। সিরিয়ায় সাহায্য পাঠাতে জাতিসংঘে ভোটের আহ্বান যুক্তরাষ্ট্রের। এবং ভারতে আইআরএস প্রশিক্ষণে ভুটানের 5 কর্মকর্তা। দর্শক, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিনি ও ইসরায়েল দ্বন্দ্ব নিরসনে তার প্রশাসন জাতিসংঘ ও এর সংস্থাগুলোর কাছে যাবে এবং দ্বিতীয় দ্বিরাষ্ট্রীয় সমাধান দাবি করবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের বৈধ অধিকার রক্ষায় আন্তর্জাতিক আদালতে যাব। এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি আইরিন ইসলাম। যুদ্ধের ভেতর আরেক যুদ্ধ, একটু একটু করে বাখমুত দখলে নিচ্ছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই শহরকে বর্ণনা করেন আমাদের দুর্গ হিসেবে। রাশিয়ার সেনারা প্রায় 6 মাস ধরেই বাখমুত বা আর্তিমোভস্ক শহরের কাছাকাছি অবস্থান করছিল। গত বছরের মাঝামাঝি সময় গরম পড়তে শুরু করলে রুশ সেনারা ইউক্রেনের অভ্যন্তরে অগ্রসর হওয়া বন্ধ করে দেয়। তারা শীতের জন্য অপেক্ষা করছিল। ইউক্রেনও জানত শীত তীব্র হলে রাশিয়া উইন্টার অফেন্সিভ শুরু করবে, ফলে তারাও গোটা সময়টা কাজে লাগিয়েছে নিজেদের ডিফেন্স লাইন শক্তিশালী করতে। আর ইউক্রেনীয় ডিফেন্স লাইনের সব থেকে শক্তিশালী জায়গাটাই হচ্ছে বাখমুত। সোমবার একটা রিপোর্ট বিবিসি জানিয়েছে, ইউক্রেন এখন আস্তে আস্তে বাখমুতে হাঁটতে শুরু করেছে। রাশিয়া ইউক্রেনের ফ্রন্টলাইন দোনেস্ককে অনেকটা স্থির থাকলেও যুদ্ধ কখনো বন্ধ থাকেনি। সাধারণত ধারণা করা হয় বাখমুতে ইউক্রেনের 50 থেকে 70 হাজার সেনা আছে। শীত পড়তে শুরু করলে রাশিয়ার সেনারা সচল হয়ে উঠবে। রাশিয়া ইউক্রেনের ফ্রন্টলাইন দোনেস্ককে অনেকটা স্থির থাকলেও যুদ্ধ কখনো বন্ধ থাকেনি। ধারণা করা হয় বাখমুতে ইউক্রেনের 50 থেকে 70 হাজার সেনা আছে। শীত পড়তে শুরু করলে রাশিয়ান সেনারা সচল হয়ে ওঠে। বাখমুতের পাশের শহর সোলেদার দখল করে নেয়, কিন্তু ইউক্রেনের তীব্র প্রতিরক্ষার সামনে বাখমুতে প্রবেশ অসম্ভব হয়ে যায়। ফলে নতুন কৌশল হাতে নেয় রাশিয়া। শহর দখলের আদিম পদ্ধতি অনুসরণ করে তারা বিশাল এই বাখমুতকে চারদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করছে, যাতে বাখমুতে থাকা ইউক্রেনের এই হাজার হাজার সেনারা বিচ্ছিন্ন হয়ে আত্মসমর্পণে বাধ্য হয়। গত 1 মাসে বাখমুতের আশেপাশের সব এলাকা দখলে নিয়েছে রুশ বাহিনী। যে 3টি প্রধান সরবরাহ রুট ছিল তার 2টি এখন রাশিয়ার দখলে। বাকি থাকা সড়কটি রাশিয়া দখলে নিলে বিচ্ছিন্ন হয়ে যাবে বাখমুত। এর আগে এভাবে আজব সাগরের তীরে অবস্থিত মারিউপোল দখলে নিয়েছিল রাশিয়া। সেখানে চারদিক থেকে ঘিরে ফেলা রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে হয় ইউক্রেনীয় সেনাদের। বাখমুত থেকে বিবিসির সাংবাদিক জানিয়েছেন, গোলার কারণে ঘন্টার পর ঘন্টা ধরে একটানা কেঁপে উঠছে শহরটি। দুই পক্ষই সামনে গোলা ছুটছে, মাথার উপর দিয়ে উঠছে রুশ যুদ্ধবিমান। শহরের কোনো কোনো স্থানে স্ট্রিট ফাইটিং শুরু হয়ে গেছে, অর্থাৎ রাশিয়ানরা এখন বাখমুতের ভেতর ঢুকে পড়েছে। তবে ইউক্রেনীয় সেনারা সর্বোচ্চটা দিয়ে তাদের রুখতে যুদ্ধ করে চলেছেন। গাজায় হামাসকে লক্ষ্য করে ইসরায়েলের রকেট হামলা। গাজা উপত্যকায় হামাসকে লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট হামলা করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, হামাসের রকেট উৎপাদন কারখানা ধ্বংস করার জন্য এই হামলা চালানো হয়েছে। সোমবার সকালে ইসরায়েলের এই হামলা এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের সফরের পর ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে সংঘাত দেখা দেয়। এর কয়েকদিন পর সোমবার ফের হামলা চালানো হলো। এই হামলার ব্যাপারে এখনও কোনো প্রতিক্রিয়া দেখায়নি হামাস। 2007 সালে গাজা নিয়ন্ত্রণ নেয় হামাস। ইসরায়েলের পক্ষে অনেকবার যুদ্ধে জড়ায় গোষ্ঠীটি। এদিকে জেরুজালেম ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি কর্মকাণ্ড আঞ্চলিক অশান্তিতে আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে আরব ও ইসলামিক দেশগুলোর বেশ কয়েকজন নেতা এবং সিনিয়র কর্মকর্তা সতর্ক করে দিয়েছেন। রোববার কায়রোতে আরব লীগের এক বৈঠকে সম্প্রতি ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই সতর্ক করেন তারা। আরব লীগ আয়োজিত ওই বৈঠকটিতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসি, জর্ডানের রাজা তৃতীয় আবদুল্লাহ এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ অনেক পররাষ্ট্রমন্ত্রী সহ এবং সিনিয়র কর্মকর্তারা ছিলেন। অ্যাসোসিয়েটেড প্রেসের পরিসংখ্যান বলছে, এবছরে এ পর্যন্ত 45 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আর ইসরায়েলি পক্ষের নিহত হয়েছেন 10 জন। বৈঠকে বক্তারা জেরুজালেম এবং পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর বাড়িঘর ধ্বংস ও বসতি সম্প্রসারণের একতরফা পদক্ষেপের নিন্দা জানান। এ বিষয়ে ইসরায়েল সরকারের পক্ষ থেকে
থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। কায়রোতে রোববার বৈঠকের পর একটি চূড়ান্ত বিবৃতি দেওয়া হয়। এতে ইসরায়েলের পদ্ধতিগত নীতির নিন্দা করা হয়। তাদের লক্ষ্যকে জেরুজালেমে আরব এবং ইসলামিক সংস্কৃতি এবং পরিচয় বিকৃত ও পরিবর্তন বলে উল্লেখ করা হয়। ইসরায়েলের কথিত যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিও আহ্বান জানানো হয় বিবৃতিটিতে। পূর্ব ইউরোপে 24 ঘন্টায় 424 গোলা 23 যুদ্ধাস্ত্র নিক্ষেপ। ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া ব্যাপক গোলা নিক্ষেপ ও আর্টিলারি হামলার প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেন সেনাবাহিনীর এক মুখপাত্র। রোববার ইউক্রেন টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি। সেহেরি চেরেবতি নামের ওই মুখপাত্র বলেন, শত্রুরা অনেকদিন ধরেই লুহান্স অঞ্চল ও লিমান অভিমুখে টানা আর্টিলারি হামলা চালিয়ে আসছে। তিনি বলেন, বিগত 24 ঘন্টায় বিভিন্ন ধরনের 424 গোলা ও 23 অন্যান্য যুদ্ধাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সিএনএন জানিয়েছে, ইউক্রেনের এই সেনা মুখপাত্র আরো বলেছেন, শত্রুদের হামলার প্রধান লক্ষ্য হলো বাখমুত। ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহরটি নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলছে। সেহেরি চেরেবতি বলেন, এই সময় 41 সংঘর্ষের ঘটনা ঘটেছে। শত্রুরা 167 বার হামলা চালিয়েছে। এর মধ্যে বিভিন্ন ধরনের রকেট, প্রলেপ্ট, আর্টিলারি ও অন্যান্য অস্ত্র রয়েছে। এসব সংঘর্ষে শত্রু বাহিনীর 212 জন সেনা বা সার্ভিসম্যান নিহত এবং 315 জন আহত হয়েছে। তবে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, তারা তাৎক্ষণিকভাবে সেনা হতাহতের বিষয়টি নিশ্চিত করতে পারেনি। ইউক্রেন সেনাবাহিনীর মুখপাত্র আরো বলেন, শুধু বাখমুতকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে 19 সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং 48 বার হামলা হয়েছে। এছাড়া তরস্কি, ফেদোরিফকা, আইভিনিস্কি এবং চাসিভিয়ারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হচ্ছে। জনগণের বৈধ অধিকার রক্ষায় আন্তর্জাতিক আদালতে যাব বলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনের মানুষের বৈধ অধিকার রক্ষায় আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। রোববার কায়রোতে অনুষ্ঠিত আরব লীগের এক বৈঠকে এ ঘোষণা দেন তিনি। মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিন ও ইসরায়েল দ্বন্দ্ব নিরসনে তার প্রশাসন জাতিসংঘ ও এর সংস্থাগুলোর কাছে যাবে এবং একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান দাবি করবে। এদিকে জেরুজালেম ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি কর্মকাণ্ড আঞ্চলিক অশান্তিতে আরও ভয়াবহ রূপ নিতে পারে আরব ও ইসলামিক দেশগুলোর বেশ কয়েকজন নেতা এবং সিনিয়র কর্মকর্তা সতর্ক করে দিয়েছেন। আরব লীগের ওই বৈঠকে সম্প্রতি ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ সতর্ক করেন তারা। আরব লীগ আয়োজিত বৈঠকটিতে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি, জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ অনেক পররাষ্ট্রমন্ত্রী এবং সিনিয়র কর্মকর্তা উপস্থিত ছিলেন। অ্যাসোসিয়েটেড প্রেসের পরিসংখ্যান বলছে, এবছর এ পর্যন্ত 45 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আর ইসরায়েলি পক্ষে নিহত হয়েছেন 10 জন। বৈঠকে বক্তারা জেরুজালেম এবং পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর বাড়িঘর ধ্বংস ও সম্প্রতি বসতি সম্প্রসারণে একতরফা পদক্ষেপের নিন্দা জানান। এ বিষয়ে ইসরায়েল সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। কায়রোতে রোববারের বৈঠকের পর একটি চূড়ান্ত বিবৃতি দেওয়া হয়। এতে ইসরায়েলের পদ্ধতিগত নীতির নিন্দা করা হয়। তাদের লক্ষ্যকে জেরুজালেমের আরব এবং ইসলামিক সংস্কৃতি ও পরিচয় বিকৃত ও পরিবর্তন বলে উল্লেখ করা হয়। ইসরায়েলের কথিত যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিও আহ্বান জানানো হয় বিবৃতিটিতে। 7 4 অজ্ঞাত বস্তু ভূপাতিত করল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে উঠতে থাকা অষ্টভুজাকৃতির একটি বস্তু গুলি করে ধ্বংসের দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। এ নিয়ে চলতি মাসে উত্তর আমেরিকার আকাশে চতুর্থ রহস্যময় বস্তু ভূপাতিত করল দেশটি। সবগুলো যুদ্ধবিমান দ্বারা ধ্বংস করা হয়। মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার বলেন, ওই বস্তুটিকে দ্রুত এবং নিরাপদে সরিয়ে নেয় আমি খুশি। ওই বস্তুটিকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করা হয়। এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, বস্তুটি যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর সামরিক স্থাপনার কাছ দিয়ে যায়। এটি বেসামরিক বিমান চলাচলের জন্য হুমকি সৃষ্টি করে। চলতি মাসে যুদ্ধ বিমান দ্বারা ভূপাতিত করা চতুর্থ বস্তু এটি। গত 4 ফেব্রুয়ারি দক্ষিণ ক্যারোলিনার উপকূলে উঠতে থাকা একটি বেলুন গুলি করে ধ্বংস করা হয়। পেন্টাগন চীনের গোয়েন্দা বেলুন বলে দাবি, কিন্তু অস্বীকার করে চীন জানায় বেলুনটি আবহাওয়া সংক্রান্ত গবেষণা কাজে নিয়োজিত ছিল। পথ হারিয়ে যুক্তরাষ্ট্রের আকাশে ঢুকে পড়ে। যুক্তরাষ্ট্রের আকাশ সীমানার দায়িত্বে থাকা জেনারেল গ্লেন ভ্যানহার্ক সাংবাদিকদের বলেন, আগের তিনটি বস্তু কি কতটুকু উঁচুতে ছিল বা কোথা থেকে আসছে তা সামরিক বাহিনী শনাক্ত করতে পারেনি। তবে চীনের বেলুন পাওয়ার পর থেকে আমাদের রাডার আরো ভালোভাবে পর্যবেক্ষণে কাজ করছে। নাম প্রকাশ না করার শর্তে একজন প্রতিরক্ষা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সামরিক বাহিনী কোনো প্রমাণ দেখেনি যে শনাক্ত বস্তুগুলো এলিয়েন। এর ধ্বংস হওয়া বস্তুগুলো প্রচণ্ড শীতল পানিতে পড়ায় কিছুটা সময় লাগবে। সিরিয়ায় সাহায্য পাঠাতে জাতিসংঘে ভোটের আহ্বান যুক্তরাষ্ট্রের।
তুরস্ক থেকে আরও সীমান্ত ক্রসিংয়ের মাধ্যমে বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে ত্রাণ সরবরাহের অনুমোদন দেওয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সাহায্য প্রধান মার্টিন গ্রিফিথ বলেছেন যে বিশ্ব এখন পর্যন্ত উত্তর পশ্চিম সিরিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকদের হতাশ করেছে। সেখানে বেঁচে থাকা লোকেরা নিজেদেরকে পরিত্যক্ত বোধ করছে। জাতিসংঘ বলছে ভূমিকম্পের পর সিরিয়ায় 53 লাখ মানুষ গৃহহীন হতে পারে। তুরস্ক এবং সিরিয়ায় প্রায় 9 লাখ মানুষের জরুরি খাবারের প্রয়োজন রয়েছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে তুরস্ক এবং সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্প সবাইকে অভিভূত করেছে। সতর্কতার মধ্যে জীবন বাঁচাতে সাহায্যের প্রবাহকে জরুরিভাবে দ্রুততর করতে হবে। ডাক্তার মাইকেল রায়ান, WHO-র নির্বাহী পরিচালক, বলেছেন ভূমিকম্পের পরিমাণ এবং জনসংখ্যার ঘনত্ব এর ওপর এত বেশি নির্ভর করে উভয় দেশে প্রভাব তুলনা করা বিভ্রান্তিকর। কোনো প্রশ্ন নেই, অবশ্যই তুরস্কের পক্ষে অনুসন্ধান এবং উদ্ধারের ক্ষেত্রে দুর্যোগ প্রতিক্রিয়ার ক্ষেত্রে অভিজ্ঞতার ঘাটতি আছে, তিনি বলেছেন। ভারতে IRS প্রশিক্ষণে ভুটানের 5 কর্মকর্তা। ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস বা IRS এর তরুণ 43 কর্মকর্তার সঙ্গে অন্তর্ভুক্তিমূলক প্রশিক্ষণ নিয়েছেন ভুটানের 5 কর্মকর্তা। বছর 10 আগে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের পর থেকে ভুটানের কিছু সরকারি কর্মকর্তাকে নিজেদের কর্মকর্তাদের সঙ্গে প্রশিক্ষণ দিয়ে আসছে ভারত। এবার IRS এর 74তম ব্যাচের সঙ্গে তাদের প্রশিক্ষণ হয়েছে বেঙ্গালুরুতে। ভারতে শেখার অভিজ্ঞতা জানিয়ে ভুটানের ওই 5 কর্মকর্তা জানান, IRS সিলেবাস তাদের জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধির সুযোগ করে দিয়েছে। ভুটান পর্বত বেষ্টিত দেশ হওয়া সত্ত্বেও তারা ভূমি, সাগর এবং আকাশপথে বাণিজ্য সম্পর্কে শিখতে পেরেছেন। বেঙ্গালুরুতে ন্যাশনাল একাডেমি অফ কাস্টমস এর একজন ফ্যাকাল্টি সদস্য জানান, কাস্টম কর্মকর্তা হিসেবে প্রশিক্ষণের সময় প্রতিদিন তাদের 1200 রুপি ভাতা পান। এক বছরের IRS ট্রেনিং এ বেঙ্গালুর ইনডিরেক্ট ট্যাক্স অ্যান্ড নার্কোটিক্স বিভাগে স্বল্প সময়ের জন্য তাদের কাজ করতে হয়। ভুটানের এক তরুণ কর্মকর্তা শেরিং ইয়াংকি বলেন, তার জন্য ভারত সফর একটি বিশাল অভিজ্ঞতা। আরেক প্রশিক্ষণার্থী দাওয়া জাংমো বলেন, ভারতীয়রা খুবই সহযোগিতামূলক। শ্রেণীকক্ষে আমাদের সহকর্মী থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তারা সকলেই দারুণ আর বন্ধুত্বপূর্ণ। প্রশিক্ষণে অংশ নিয়ে অধিকাংশ রাজস্ব কর্মকর্তাদের ভারতীয় সীমান্ত এলাকায় নিয়োগ করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।